চোখ রাখবো। এবার পরের খবরের দিকে, আবারও আবারও চিকিৎসার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠল শহরের বেসরকারি তিন হাসপাতালের বিরুদ্ধে, এমনটাই উঠে আসছে। তিন ক্ষেত্রেই ঘটনাটিকে ঘিরে সাময়িক উত্তেজনা এলাকায়, রোগীর পরিবারের থেকে প্রতিটি ক্ষেত্রেই উঠেছে গাফিলতির অভিযোগ। যদিও গাফিলতির ধরন ভিন্ন, সবকটি ক্ষেত্রেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করা হবে কিনা এই সিদ্ধান্ত নিতে দেরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর তার জেরেই মৃত্যু হয়েছে রোগীর, এমনই অভিযোগ পরিবারের। অন্যদিকে 4 বছরের শিশুকে হাসপাতালে ভর্তি করা হলেও অক্সিজেন না পাওয়ায় প্রাণ হারাতে হয় তাকে, এমন ঘটনাই ঘটলো বাইপাসের অপর একটি বেসরকারি হাসপাতালে। হাওড়ার বাসিন্দার হঠাৎই মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরের এক বেসরকারি নার্সিংহোম, উন্মত্ত জনতা খানিকক্ষণের জন্য রাস্তা অবরোধ করে। তারিখ সকালবেলা 6:30 নাগাদ মা ব্রিজে অ্যাক্সিডেন্ট করে যান, তারপরে ওনাদেরকে উডল্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। এবার 15 তারিখ 7টা সময় দিয়ে কালকে 16 তারিখ 8টা পর্যন্ত আমরা ভিজিটিং আওয়ার 6টা পর্যন্ত দেখে গেছি, একদম সুস্থ, একদম কোনো, শুধু ডান হাতে চোট আছে, বা লিম্বে ফ্র্যাকচার আছে, এটা নিয়ে অ্যাডমিট হয়েছে। ডক্টর বলছে আউট অফ ডেঞ্জার, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা ইনারা 9:30 সময় ফোন করছেন কি সিরিয়াস আছে আপনার পেশেন্ট, আপনারা আসুন তাড়াতাড়ি। আমরা সঙ্গে সঙ্গে এসেছি, অলিপুর থানা পুরো ঘেরাও করে রেখেছে, কেন করেছে আমরা আসার আগে, এরা নিশ্চয়ই কিছু অপরাধ করেছে। উডল্যান্ড হসপিটাল, ওরা হচ্ছে আইএলডি ছিল, আইএলডি লাঙের একটা প্রবলেম ছিল, সেটার জন্য আমরা একটা চেক আপের জন্য এসেছিলাম, চেক আপের জন্য। উনি কি এখানেই ডাক্তার? হ্যাঁ, এখানে পিসি মন্ডল, ডাক্তার পিসি মন্ডল অ্যান্ড অশোক সেনগুপ্ত 6:45 সময় এখানে নিয়ে আসা হয়। একটু মাঝরাতে একটু শরীরটা খারাপ হয় বলে মাঝরাতে এখানে 6:45 সবাই নিয়ে আসা হয়। শরীর সুস্থ ছিল, সুস্থ অবস্থায় এখানে নিয়ে এসে যখন দেখলো যে ভিতরে যখন আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যে একটু রিসেপশনে যে আপনার একটু নিয়ে যান এমার্জেন্সিতে, এমার্জেন্সি বলছে আমাদের কোনো জায়গা নেই। লাস্ট টাইমে যখন মরে যাওয়ার টাইম চিল্লাপিল্লি করে লাস্ট চলে আসলো, তখনই দেখলো পেশেন্ট মারা গেছে, তখন আমাদের ভিতরে ঢুকে নিয়ে গিয়ে বলছে ইয়ে হয়েছে, আমাদের পেশেন্ট কিন্তু গাফিলতি, পেশেন্ট বেঁচে রয়েছে, 1 থেকে 1.5 ঘন্টা ধরে ওখানে বসে বসে কথা বলছে তো পেশেন্ট, তারপরে মারা গেল।